তো অলরেডি জানো আমার কাকা চলার পথে ইউএসএ ব্লগিং এ আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? ভেস্টাল বিংহাংটমে দুদিন থাকার পরে আজ আমরা ছুটেছি বাঙালি অধ্যুষিত আরেকটি জায়গায়, সেটা হচ্ছে বাফেলো। আমরা বাফেলোতে এই পরে ঘুরে ঘুরে দেখব যে আসলে বাফেলোতে এই যে হাজার হাজার বাঙালি মুভ হইতেছে, এই বাফেলো মানে জায়গাটা আসলে কীরকম, যে এখানে যে এত বাঙালি মুভ হইতেছে, কেন মুভ হচ্ছে সেখানে, এখানে জব ফ্যাসিলিটি, থাকার যে অবস্থা বা ব্যবস্থা সেগুলো কীরকম। আরেকটা জিনিস হচ্ছে যে আমার যে ফ্রেন্ড আছে তার চাচা সেইখানে একটা বাড়ি কিনেছে, তো আমরা সেই বাড়িটিও দেখব এবং আরও এক দুইজন বাঙালি ভাইয়ের বাসাতেও যাব। তো চলুন শুরু করি আজকের আরেকটি নতুন ব্লগ, আশা রাখি আপনাদের সবারই ভালো লাগবে। আচ্ছা বনি বল, কই এলাম? এটা হচ্ছে জানো আমার কাকা 6 মাস আগে বাসাটা ক্লোজ করছে। এই বাসাটা নাকি চারটা বাসায় বাঙালি রাখিনছে না? এই বাসাটাও এই বাসাটাও একটু দেখাই। খুবই অর্গানাইজড, খুবই সুন্দর নেইবারহুড। হচ্ছে বাইরের সামনের অংশ, অনেকটা বলা চলে আমাদের লং আইল্যান্ডের মতো একটা ফিল আছে এখানে। এই বাসাটাও এক বাঙালি ভাইজানের। তো আগে বাড়ির থেকে দেখাই আর কি। স্লো যা বন্ধু, আর দেখ পিছে কি লম্বা বড় ব্যাকিয়ার্ড। অনেক সুন্দর বাসা। আর এনে সব কিছু ছোট্ট গাছ কাটার মেশিন টেশিন সব কিছু এটার ভিতরে রাখা হয় আর কি। পুরো এরিয়াই এই ভাইয়ের। পিছিয়ে কান্ত আছে এনে কবিতা পালা যাবো রে বন্ধু। বাবা ব্লোয়ারও আছে। সব শাবল টাবল আপনার ফ্লোর টোর গুলা খুব সুন্দর বুঝছেন, আপনি তো এগুলো কোনো কিছু চেঞ্জ করেন নাই, খালি পেইন্ট করছেন। ভবিষ্যতে পরে আসতে পারে আপনি নিজের মতো করে বেসমেন্টটা কাজ করে নেবেন, না করলে সমস্যা নেই। এটা বোধহয় আরেকটা বেডরুম না? হ্যাঁ আচ্ছা, না এটা আরেকটা বেডরুম।
সুন্দর বেডরুম ক্লোজেট টোটাল কয়টা বেডরুম ভাই আপনার বাসায় উপরে তিনটা আমার তো লুক নাই এক রুম উপরে থাকি সব খালি খালি থাকে পাগের ঘর আর কি ফুল বাথরুম সহ পুরো বেসমেন্ট অনেক বড় ইচ্ছা করলে পুরো একটা রুম বানানো যাবে ঠিক আছে আর এটা হচ্ছে মানে বেসমেন্টের ভিতরে স্টোর রুম আর কি আর এই হচ্ছে বাথরুম আপস্টেয়ার উপরে আর সেই পুরান আমল একটা ফলস দিস ইজ বেসমেন্ট আচ্ছা ভাই বাসা কত দেখেছেন আপনি আমার প্রাইসটা 2,11,000 ছিল তারপর ক্লোজিং আর এরপরে মনে করেন আলাদা কিচেন এরকম কিন্তু পাওয়া যায় না খুব কম কিচেনটা সেপারেট এই রুমটা না একদম রুমটা অনেক বড় খুব ভালো আপনারা চিন্তা নেই দেখছেন কষ্ট করছেন আমার জন্য এটা আমরা করেন নাই এটা হলো মেইন এন্ট্রেন্স না হ্যাঁ মিলাই দিছি আপনি হ্যাঁ এটা একটা এই যে হ্যাঁ মেইন এন্ট্রেন্স একটা এই যে তোমার এই যে ওই যে লিভিং রুমটা ওই যে ও সরি আর বাইরে বিশাল গ্যারেজ ওকে ঠিক আছে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ